বাংলাদেশে সাম্প্রতিক পোশাক তৈরির কারখানার ভবন ধসে উদ্ধার তৎপরতা শেষ হলেও শত শত মানুষের স্বজন হারানোর ব্যথায় সবার মতো আমেরিকার মানুষও সহমর্মী। সে কথাই শুনুন তাহিরা কিবরিয়ার কাছে। রানা প্লাজার উদ্ধার তৎপরতা বন্ধের সঙ্গে সঙ্গে প্রিয়জনের বেঁচে আসার ক্ষীণ যে আশা ছিল সেটাও শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের মনের আহাজারি কি কমেছে না শেষ হয়েছে সে কথাই অনেকেই জানালেন আজকে এখানে। স্বজন হারানো হৃদয় বিদারক এই ঘটনায় ব্যথিত আমেরিকার মানুষও, আর সেই সঙ্গে দেখা দিয়েছে নানা প্রশ্ন। একটি মাত্র ঘটনায় এতগুলো মানুষের প্রাণ হারিয়ে গেল, এ আমার বোধগম্যের বাইরে। শুধুমাত্র মুনাফার লোভে এটা হলো, যা অনায়াসে এটা ঠেকানো যেত। আইনকানুন মান্য না করার ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তারই একটা প্রমাণ। There are rules and regulations, but they are hard to follow. আমার কাছে এ যেন একালের নিপীড়নের আরেক চেহারা। এই দেশে একসময় আদিবাসী ইন্ডিয়ানদের সঙ্গে একই রকম ব্যবহার করা হয়েছে। This is a modern version of what happened to the American Indian. You know, regulations for building safety are and that you know, obviously this is something that should become a priority there. দালানের নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই থাকা দরকার এবং আইন করেই তা প্রয়োগ করা উচিত। Well, it seems that these people never have any rights. They don't really have any good representation. And it would behoove the government of Bangladesh, I think. এই অসহায় মানুষদের দেখে মনে হয় এদের যেন বাঁচার অধিকার কখনোই ছিল না। এদের কোনো প্রতিনিধি নেই। সরকারের উচিত এদের দিকে আরো নজর দেওয়া। সব কিছুর ঊর্ধ্বে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হোক, সবার জন্য এই বিশ্ব হয়ে উঠুক নিরাপদ আবাসভূমি। ডুবে যায়।